এসব কি গিফট তোমার জন্য মানে আমার জন্য গিফট মানে আমি কি ছোট বাচ্চা নাকি যে পুতুল গিফট করা হচ্ছে একদম না তবে বাচ্চার মা ইন ফিউচার আজ আমি তোমাকে প্রপোজ করলাম গিফট তোমার জন্য মানে আমার জন্য গিফট মানে আমি কি ছোট বাচ্চা নাকি যে পুতুল গিফট করা হচ্ছে একদম না তবে বাচ্চার মা ইন ফিউচার আজ আমি তোমাকে প্রপোজ করলাম এরপর আমাদের প্রেম হবে তারপর বিয়ে হবে তারপর সোজা বাচ্চা হবে স্টপ মানে তুমি কি বলছো সব পাগলের মতো পাগল তো বটে তোমার প্রেমে পাগল এই তোমার কি লজ্জা নেই তুমি এলাকার সব ছোট ছোট মেয়েদেরকে প্রপোজ করেছো এখন তুমি আমাকেও প্রপোজ করছো তুমি কি জানো যে আমি তোমার থেকে বয়সে বড় হব আর তার থেকে বড় কথা আমি একজনের স্ত্রী কি বলুন ভাবি ভুল হয়ে গেছে কি করবো বলুন তো আমার কপালটাই খারাপ বাচ্চা বাচ্চা মেয়েদের প্রপোজ করলে বলে তাদের নাকি বিয়ের বয়স হয়নি আমার বয়সের মেয়েদের প্রপোজ করলে বলে তারা অলরেডি বুকড তাই ভাবলাম আমার থেকে বয়সে একটু বড়দের প্রপোজ করে দেখি যদি ম্যাচ হয়ে যায় কপালটা দেখুন মাপ চাই দোয়াও চাই ভাবি যত সব ঝামেলা সকাল সকাল এই তোমরা কিছু বলছো না বলেই কিন্তু দিনে দিলে লাইফ আছে কি বলবো বলো মানে ও যে এরকম একটা ছেলে ও যে চোখের সামনে এভাবে নষ্ট হয়ে যাবে সেটাকে আমরা ভাবছিলাম কেউ বয়সেরও তো একটা ব্যাপার আছে তাই না আরেকটা ও কিন্তু কোনো চুরি রাহাজানি চিন্তায় অথবা মাস্তানি করছে না কারোর সাথে হ্যাঁ দিস ইজ ট্রু যে মানে খুব সিলি একটা ব্যাপার যেই মেয়েকে পাচ্ছে ধরে ধরে ও প্রপোজ করতেছে কিন্তু শুধু প্রপোজ করার জন্য ওকে কি বলবো আমরা আশ্চর্য কিছু বলার নাই মানে এটা কোনো কথা এটা তো আমাদের জন্য অপমান হয়ে যাচ্ছে তাই না আগে ছোট ছোট মেয়েদেরকে প্রপোজ করতে এখন বড়দেরকেও প্রপোজ করছে মানে তুমি ওকে কিছু বলো আর নয়তো এই এলাকা ছাড়ো আচ্ছা তুমি শান্ত হও দেখছি আমি কি করা যায় কি আশ্চর্য মানে তার বউকে রাস্তার লোকজন ধরে প্রপোজ করছে আর সে আরামসে বসে বসে চা খাচ্ছে তো চাটাও খাবো না এখনই যাব তোমার যাওয়াই লাগবে না তুমি চাই খাও তোমার গায়ে লাগে না কোনো কিছু আরে রান ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবস্থা কি থাকতে পারে মনে হয় তোমার মানে তুমি এরকম যন্ত্রণা করো কেন মানে তুমি কি চাও না যে আমরা এলাকার মধ্যে থাকি কি সমস্যাটা কি তোমার কেন কি হয়েছে আমি কি করছি করেন তো আপনারা টেন্ডার পলিটিক্স কত কিছু করেন আর আমি কি করছি যে আপনার বাড়া ভাতে ছাই দিলাম বাড়া ভাতে ছাই দাও নাই তার চেয়ে তো খারাপ কিছু করতেছো তুমি তোমার ভাবিরে প্রপোজ করছো এটা কোন ধরনের অসভ্যতা বলো তো দেখেন এক্ষেত্রে কিন্তু দোষটা আপনার আপনি আপনার বিয়ের সময় যদি দাওয়াত দিতেন আমারে ভাবির লোকে আমার আলাপ করে দিতেন তাহলে এই প্রপোজটা আমি করতাম আজব একটা কথা বললা তুমি তোমার ভাবিরে পরিচয় করানোর জন্য কেন আমি সবাইরে এলাকা সবাইরে দাওয়াত দিয়ে খাওয়াবো নাকি ওরে নিয়ে নিয়ে গুরুবার পোস্টারের মধ্যে লিখে দিব যে আমার বউ আমার গার্লফ্রেন্ড তো আপনি চিনতেন তাও তো তার প্রপোজ করছে ফুস করে মাঝখানে কথা বলিস না সুজন তুই কি খবর রাখছস তোর গার্লফ্রেন্ড তোর লগে টেস্ট ম্যাচ আর ফজরের লগে ওয়ানডে খেলতেছে তার তো খবর রাখছস না আজারে বেচাল পাইরেন না বুঝছেন আজারে বেচাল পাইরেন না আপনার জন্য আমার ব্রেকআপ হইছে আমি আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নেই নাই বলেই সে আমার সাথে ব্রেকআপ করছে ভাই এই পৃথিবীতে এত মেয়ে থাকতে আপনি আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিলেন ভাই এখন এটা কি করে বোঝায় আর তোর তো দোষ কম নাই দুই মাসে একটা করে গার্লফ্রেন্ড বদলাস মানুষ তো এত দ্রুত স্মার্টফোনও বদলায় না আসুন এখন ভালো কাজে যাচ্ছি তোদের লগে ঝগড়া করে আমি আমার প্রেমিক মনের মুডটারে অফ করতে চাই না কেমন যা বাসায় যা আল্লাহ হাফিজ রায়ন ভাই আল্লাহ হাফিজ বাসায় আসছি আপনার ভাবির লোকে ভালো করে আলাপ করার জন্য কেমন দেখছেন ভাই কত বড় বেয়াদব ভাই মুখের উপর এরকম চরণ চরণ কথা বলে গেল আপনি যদি এটার একটু বিচার না করেন কিন্তু খবর আছে ভাই বিচার না রাখ ব্যবস্থা করতেছে একটা অনুষ্ঠানের আয়োজন করবো ওই অনুষ্ঠানে ওরে ডাইকা ওরে রিটায়ার্ড প্রেমিকের একটা খেতাব দিব লগে একটা সম্মাননা দিবো আর যে কি কয়না উত্তরীয় কয়না উত্তরীয় পড়ায় দিব তাহলে কি বোঝানোস ও আর কারো লগে প্রেম নিবেদন করতে পারবো না কারণ নতুন হয়ে যাবে রিটায়ার্ড রোমিও